মাশরুফি ভাই, আপনার জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানও রাজনীতিতে আসছেন, তার সঙ্গে কি কথা হয়েছে? তাকে আসলে যেহেতু উনি রাজনীতিতে নতুন, তাকে কোনো কি টিপস দিয়েছেন? আমি জাস্ট ওকে ওয়েলকাম জানিয়েছি এবং আমি খুব ভালো লাগছে যে সে পলিটিক্সে এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে সুযোগ করে দিয়েছেন। আমার বিশ্বাস যে স্পোর্টসে যেমন মানে সে টপে ছিল, এখানেও সে তার মেধা দিয়ে অবশ্যই সে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এটাও সত্য যে যে পারে সে সব জায়গায় পারে। যদি সাকিবের কখনো কোনো কিছু প্রয়োজন হয়, মনে করি এই দলে অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন। কোনো টিপস দিয়েছেন না? এখানে টিপসের কোনো, রাজনীতিতে টিপসের কোনো বিষয় নাই, এখানে হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতার বিষয়, সময়ের সাথে সাথে শেখার বিষয়। হ্যাঁ, আর নিয়মকানুন, প্রসেস, রেসপেক্ট, এই জিনিসগুলোকে মেনটেন করে যাওয়ার বিষয়। এটা এরকম না যে কোনো ক্রিকেটের মতো কোনো টিপস আছে, ওই টিপসেই সব কিছু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষজন আপনাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে যায়, তাদের ধারণা বিসিবি এখন ঠিকভাবে চলছে না। আপনার কাছে যদি সুযোগ আসে, আপনি যেহেতু এখানকার লোকজন মন্ত্রী হিসেবে আছে, আপনি মন্ত্রিত্ব নিতে চান নাকি বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে সেটা আপনি নিতে চান? আমি কোনোদিন কোনো কিছু চাইনি, নিজের মন থেকেও আসিনি যে এটা আমি হতে চাই বা ওটা আমি হতে চাই। কোনোদিন ক্রিকেটার হবো এটাই চিন্তা করিনি, ক্রিকেটার হয়েছি। ক্যাপ্টেন জীবনেও হতে চাইনি, ক্যাপ্টেন হয়েছি। সংসদ সদস্য হিসেবেও মাথায় আসেনি কোনোদিন, হয়েছি। তো সো এভাবে আমার কাছে সব কিছু এসেছে। তো আমার কাছে যদি 100 বারও প্রশ্ন করেন, আমি নিজেই জানি, কারণ আমি পুরো ব্ল্যাঙ্ক এই বিষয়ে। পরিকল্পনা করব কি, মানে এটা তো মাথায় আসেনি, পরিকল্পনা তো অনেক দূরের ব্যাপার। কারণ আমি এখন যা করছি সেটাই ফুলফিল করাই আমার দায়িত্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ধন্যবাদ। সাকিব মাশরাফি, যারা একসময় দেশের ক্রিকেটের হাল ধরেছেন, তারা এখন রাজনীতিতে আসেন এবং তাদের এই রাজনীতিতে আসাটা অনেক অনেকভাবে নিলেও এই দুজনের হাত ধরে এই দক্ষিণের অঞ্চলের যে আর্থসামাজিক উন্নয়ন সেটা আরও এগিয়ে যাবে, এমনটা প্রত্যাশা তো করাই যায়। নড়াইল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।